Așa. আসছে এত তাড়াতাড়ি চলে আসছে? বেশি সময় লাগে না, একদিনই চলে আসছে। হ্যাঁ, অর্ডার দিলেই চলে আসে। তাহলে এটার জন্য এতদিন কষ্ট করতেছিলাম। হ্যাঁ, এখন যাবা তুমি লাইভের সাথে? হ্যাঁ আমি যাবো। আচ্ছা এটা রাখো, ওখানে রাখো, আমি নিচ্ছি। ওকে। রোদ আছে তো আজকে, রোদে তো হাঁটতে ভালোই লাগে, সমস্যা কি? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। রেনেসা আর লাইবা বের হলো, লাইবা তার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছে, রেনেসা নিয়ে গেল রাত, এখন বাসায় আছে, কিছুক্ষণ পর ও বের হয়ে যাবে। খুলো এটা দেখি কেমন। আমি ভাবছিলাম দেরি হবে, কিন্তু তাতেই চলে আসা, তাই না? একদিনই চলে আসা আমাজন থেকে। মাইক্রোফোন এটা না? সেম কোম্পানি থেকে মনে হয় একই প্যাকেজিং আসলো। ও আলাদা ছিল মাইক্রোফোনটা? ব্যাগ আছে, ব্যাগ নিয়ে থাকবে। ব্যাগ আছে জানি, আগের তো ছিল। অন্ধকারে যখন মানে কারেন্ট চলে যায়, চার্জে রাখা যায়, হ্যাঁ এটার জন্য এতদিন অনেক সমস্যা হচ্ছিল। হ্যাঁ নিচে রাখো। অনেকদিন থেকে এটার জন্য কষ্ট করতেছিলাম, আজকে পেয়ে গেছি, এখন সমস্যা নাই। নাহলে সারাক্ষণ মানে হাতে মোবাইল রাখতে হয়। রাধিবা যে এটা দিছে, ওই কি ফ্রেমটা, ওইটা দাও তো, লাগাও তো। ভুলেই গেছি, আনার পরে যে রেখে দিছে আর খোলাই হয়নি। সুন্দর একটা ব্যাগও দিছে তোমাকে। আচ্ছা দাও, এটা খুললো দেখি, কার্টুনটা সব। ও দিছে আমি ভুলেই গেছি এটা। হ্যাঁ এটা সুন্দর, এটা বাসে কোনো ওকেশন থাকলে থাকলে তখন। আব্বু বার্থডে আসতেছে, আব্বুর বার্থডে দিন করে এটা লাগাই রাখি দিল। রামাদানি তো লিখি নাই, মানে ভুলেই গেছি আসলে। ও দেওয়ার মানে দেওয়ার পরে রেখে দিছি, তারপর আজকে মনে হলো আছে, ভুলেই তো দেখলাম না। এটা লাগে আমাদের বোর্ড, এখন সুন্দর একটা জিনিস, মানে এটা স্ট্যান্ডে
সবকিছু লেখা যায় অ্যালফাবেট আছে এখানে তারপর আর কি আছে এতো ডেট আছে না ডেটের এগুলো আছে ডেট নাম্বার কলেজে কমা তো রমাদান লিখতে পারতাম তো আমরা তো মানে গিফট পাওয়ার পর রেখে দিছে খুলিয়ে দেখি নাই মানে ঈদ মোবারক মানে যা খুশি লেখা যাবে সব ধরনের ইংলিশ অক্ষরগুলো আছে এখন আজকে আমরা রমাদান লিখে ফেলি যেহেতু এখনো রোজা শেষ হয় নাই রমাদান মুবারক রমাদান মুবারক ও তো অনেকদিন আগে দিছে আমি তো ভুলেই গেছি একটা রত গেছে ব্যালেন্স করে এই যে এভাবে মানে লিখা যাবে মানে জাস্ট উপরে স্টিক হচ্ছে না ইয়ে যেখানে হুক আছে হুকের মতো ও আচ্ছা আচ্ছা খাপে ঢুকে যাচ্ছে ও আচ্ছা রমাদান পয়েন্টে ঢুকাইতে হবে এম করে গেল ফ্রেমের ভিতরে রমাদান মোবারক আর একটা কই গেল ও একটা এই পাচ্ছ না ও যে একটা এই কম হিসাব করছে এই যে লেখা হয়ে গেছে রমাদান মোবারক আসলে জিনিসটা অনেক সুন্দর থ্যাংকস ইভাকে এত সুন্দর একটা জিনিস গিফট দেওয়ার জন্য ওখানে রেখে দাও রাত রাতের কাজে চলে গেছে রেনেসা ল্যাবেকে দিয়ে বাসায় চলে আসছে এদিকে আমি একটু বাইরে আসলাম যে দেখি কি অবস্থা বাইরের তা আজকে ওয়েদারটা ভালোই ছিল একদম নিরিবিলি রাস্তা কাউকে দেখা যাচ্ছে না যে আকাশটা দেখেন আজকে কত সুন্দর ক্লিয়ার খুবই একটা সুন্দর ওয়েদার ছিল আজকে সামার চলে আসছে এই সামনে 3-4 মাস বেশ ভালো লাগবে ওয়েদারও সুন্দর থাকবে তারপর ঘুরে বেড়ানো যাবে সামারে কিন্তু ক্যানাডায় ঘুরে বেড়াতে অনেক ভালো লাগে সুন্দর লাগে তা আমি এই তো কিচেনে চলে আসছি রেনেসার জন্য একটু ইফতার তৈরি করছি তা আজকে আমি আর রেনেসাই আছি বাসায় রাত আসার সময় লাইবাকে নিয়ে আসবে তা আজকেও সে ফ্রেঞ্চ ফ্রাই খাবে তার তো মানে কি বলবো মানে আলু আলু পুরি তারপর আলুর চপ ফ্রেঞ্চ ফ্রাই মানে এই ধরনের খাবার তার খুব পছন্দ কিন্তু সে তরকারির মধ্যে কোনো আলু খায় না তো আজকে ফ্রেঞ্চ ফ্রাই করতে যেয়ে একটা কথা মনে হলো অনেক বছর আগের কথা তখন ছোট ছিল সৌদি আরবে যখন ছিলাম তখন মানে আমার মা বাবা আসছিল এখানে রিয়াদে মানে ওমরা করার জন্য তারপর আমার এখানে অনেক দিন ছিল তো তখন ওরা ছোট ছিল মানে কোনো কিছু খেতো না কিছু হলে আমরা রেস্টুরেন্টে যেতাম যে রেনেসা শুধু মানে ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো তখন আমার মা বলতো যে তোমার ছেলে এই তো হলো আলু মিয়া যে খালি আলু পছন্দ করে তো সেই কথাটা আজকে মনে হচ্ছিল তো পাশাপাশি একটু আলুর চপও ওকে ভেজে দিচ্ছি আর একটা রোল ছিল ভাজা মানে শেষ হয়ে গিয়েছে আর কি রোল একটাই ছিল একটা পিস তো এটা ওকে ফ্রাই করে দিচ্ছি পাশাপাশি আমি একটু ছোলা মাখাচ্ছি সেটা আমার জন্য যে আমার খেতে ইচ্ছে হচ্ছে ছোলা মাখানো সেজন্য টমেটো পেঁয়াজ কাঁচামরিচ কাসুন্দ শসা ধনিয়া পাতা আর একটু সরিষার তেল দিয়ে সঙ্গে ছোলাটাকে মাখিয়ে নিচ্ছি তো এটা মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে তো একা তো আসলে খেতে ভালো লাগে না সেই জন্য আসলে ওরকমভাবে করা হয় না তো আজকে করছি বাচ্চারা অত একটা ছোলা এভরিডে খেতে চায় না তো ওরা যদি খেতো তাহলে ভালো লাগতো তো আজকে রেনেসাকে বলতেছিলাম তুমি আমার সঙ্গে একটু খাবে আর একেবারেই তো অল্প করেও করা যায় না মাখানোর পর বেশি হয়ে যায় তো উপরে একটু লেটুস পাতা দিয়ে নিলাম তো এই তো ছোলা মাখানো হয়ে গেল পাশাপাশি অরেঞ্জ জুস তার সঙ্গে একটু আইস কিউব দিয়ে নিচ্ছি তো রোজা রেখে একটু ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে যদি এখানে অত গরম পড়েনি মানে একেবারেই গরম এখনও আসেনি ঠান্ডাই আছে তারপরও মনে হয় যে একটু ঠান্ডাই খাই এখানে আবার পাস্তা করেছিলাম পাস্তাটা রান্না করে আমি বেক করেছিলাম চিজ উপরে দিয়ে তারপরে সিনাবন একটা কি সুইট নিয়ে আসছিলো রেনেসা ওইটা ওকে দিলাম ইফতারির সময় হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই
তা আজান দিয়ে দিবে, এই 2-3 মিনিট আছে। তা আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আজকে 26 রোজা শেষ হয়ে গেল, আর কয়টা দিনই বাকি আছে। এবার যে কানাডায় রোজা করব সেটা কিন্তু আগে একেবারে ভাবনায় ছিল না, আমি কিন্তু হঠাৎ করে চলে আসছি, যে মনে হলো যে আসি বাচ্চাদের কাছে চলে আসছি। তা আলহামদুলিল্লাহ রোজা মাসটা ভালোই কেটেছে, ইফতারের সময় হয়ে গেল, আমি আর এনেসা খেয়ে নিচ্ছি। তো এইভাবে আমাদের রোজার মাসটা ভালোভাবে কেটেছে। তা আলহামদুলিল্লাহ এই কয়টা দিন আছে ইনশাল্লাহ কেটে যাবে। তো সবাই দোয়া রাখবেন আমাদের জন্য, সবসময় আপনারাও ভালো থাকবেন, ভালোবেসে ভালো থেকে সবসময় আমার চ্যানেলটির পাশে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করবেন, আর বেশি বেশি করে কমেন্টস করবেন, কমেন্টস দেখলে আসলে ভালো লাগে। তো আজকে এই ব্লগটি এখানে শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।